ছেলে মানুষই থাকলো। শ্রাবণ, এই শ্রাবণ, ওঠ বাবা, ওঠ। সকালের হাওয়া গায়ে লাগালে শরীর ভালো থাকে, ওঠ। মা, এখন তো আমার কলেজ নেই, আমি উঠতে পারবো না। প্লিজ মা, আমি আর একটু ঘুমাবো। দেখ, ঢাকায় তোকে ভোর দেখার জন্য ডাকতাম না, ওঠ ওঠ। দেখ কি সুন্দর সকাল। মা, তুমি তোমার সুন্দর পূজা নিয়ে থাকো, আমার আমার অনেক টায়ার্ড লাগছে। প্লিজ মা। বাবা, আমাকে একটু কলেজে যেতে হবে, আমি নাস্তা রেডি করি, তুই তাড়াতাড়ি আয়। ওঠ বাবা, লক্ষ্মী না শোনা, ওঠ। হ্যাঁ, আয়, যাও রেডি কর। এই নে, আজকের মতো কলা শেষ, আজ আর বিরক্ত করিস না। কেন, আমার পাখিকে কলা খাওয়াবি না? কোত্থেকে খাওয়াবো? বাসায় কি কলার গাছ আছে? ভাইয়াকে বলেছি। কি বললো ভাইয়া? বলেছে আপাতত সময় নেই। দাঁড়া, আজ ভাইয়াকে আচ্ছা মতো বকে দেবো। মা, তোমার তো জয়েন করা আর কয়েকদিন বাকি, এত তাড়াতাড়ি এই পাড়াগায় মরতে এলে কেন? ভাবলাম আসতে যখন হবে তখন দেরি করে লাভ কি, দুদিন আগে সে একটু গুছিয়ে নিলে ভালো হয় না? তুমি কবে জয়েন করছো? ওরা তো পরশু দিন জয়েন করতে বলেছে, সেজন্য আজকে একটু কলেজে যাব। এদিকে তো সব কিছুই অগোছালো। কলেজে গিয়ে দেখা করে চলে আসব, বলবো আমার এই সমস্যার কথা। জয়েন করার সাথে সাথে সমস্যার কথা বললে তোমাকে তো কলেজ থেকে বিদায় করে দেবে মা। আরে না না, তা হবে কেন? কিন্তু ভাবছি তমালের কথা, কি আর করব, চাকরি তো বড়। তোকে না হয় কয়দিন সাথে রাখতে পারবো, কিন্তু তমালটা যে কি করবে। আচ্ছা, আমি চলে গেলে তুমি কি করবে? ভাবছি তমালকে বিয়ে দিয়ে বউকে আমার সাথে রাখবো। মা, তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে। ভাইয়া শুনলে কি বলবো জানো? বলো তুমি পাগল হয়ে গেছো। বলো, জীবনে কিছু পাগলামো না থাকলে জীবনটা বড্ড সাদামাটা হয়ে যায় রে। বাহ, কেমিস্ট্রি টিচারের মুখে সাহিত্য, সাক্ষাৎ মহিলা তারা শঙ্কর। এই ফাজলামি করছিস, মারবো এক থাপ্পড়। বাহ, সুন্দর তো। কে কে ওখানে? কে আপনি? জি না, আমি না। মানে কাকে চান, মতলবটা কি? আহা, করছিস কি? কে না কে, ভালো করে জিজ্ঞাসা কর। জি না, ওই মানে আমি। কিসের মানে? মানে ফুল দেখলেই ছিঁড়তে ইচ্ছা করে না? জি না, মানে আমি তো ওই যে। আচ্ছা, আপনাকে ঠিক চিনলাম না, আপনাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। এই পাড়া? ও, আমরা তো এই পাড়ায় নতুন, আমাদের বাসা ওই যে ওইদিকে। তো বাসা রেখে এখানে কি ডিম পাড়তে এসেছেন? জি। ডিম বিক্রি করলে অনেক টাকা পাবেন। জি না, আমি কোনো প্রকার ব্যবসা করি না, আমি পড়ি, ডিগ্রিতে পড়ি ঢাকায়, মানে ঢাকা কলেজে। কত দেখেছি শহর থেকে এখানে এসে ফ্যাশন করে বলে আমি এই পড়ি ওই করি। আহা, ঝগড়া করছিস কেন? ভালোভাবে জিজ্ঞাসা কর। আমি কথা বললেই ঝগড়া হয় না, আর তোমরা কথা বলে মুখ দিয়ে মধু ঝরে। ইস, আমার গাছগুলো, এই আপনার জন্য আমার গাছে পানি দেওয়া হচ্ছে না। বিল্টু ভাই, আপনি কিছু মনে করবেন না। জি। উনি মনে করলে কি আমি জ্বলে যাব? উনি কোন বাড়ির পীর? ওই শিববাড়ির দরবেশ হয়েছে তো। শিববাড়ি আপনি চিনবেন না? মেঘলা, তুই গাছে পানি দে যা। প্লিজ, আপনি কিছু মনে করবেন না, ও একটু পাগল টাইপের। ও, তাই নাকি? আচ্ছা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ কি রে পাগলের মতো আসছিস কেন? কি দেখলি কেমন ভরকে দিলাম? আরেকটু হলে তো কেঁদেই দিত। তুই না মানুষ হলি না। जा 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 ना আমি কিছু চাই না, আমি এমনি এসেছি। কে আপনি? আমি শুধু হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মূর্খটি। তুমি মহারাজ, সাধু হলে আজ আমি চোর বটে, আমি চোর বটে, আমি চোর বটে। বিম্বিসার অশোকের ধূসর জগৎ, আপনি এর আগে এলাকে দেখেছি বলে তো মনে পড়ে না? ও বা না, আমি না। আপনি আমাকে এলাকায় কি করে দেখবেন? আমি আসলে এলাকায় নতুন, তো আপনার পরিচয়টা তো জানা হলো না। আপনি কি এই এলাকার? আমি এই এলাকারই ছেলে, স্থানীয় একটা কলেজে আছি। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আপনি কোন সাবজেক্ট পড়ান? না মানে বিষয়টা হচ্ছে যে আমি কয়েকবার পরীক্ষা দিয়েছি। তাই নাকি? ও তাহলে তো খুব ভালো। আচ্ছা, আমি ওই আমার নাম শ্রাবণ, আমি এলাকায় নতুন এসেছি। আমাদের বাসাটা এইদিকে। আমি একটু ওই শিববাড়ি গিয়েছিলাম, ওখান থেকে ফিরলাম। কি বলছেন? আপনি শিববাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, কেন আপনি স্থানীয় লোকজন, আপনার তো জানার কথা। ওই যে ওখানে একজন সন্ন্যাসী থাকেন না? আচ্ছা, ওনার সম্পর্কে জানেন কিছু? আমাকে একটু বলেন না। দেখেন, এলাকায় নতুন আসছেন, বাতাস বুঝতে একটু কষ্ট হবে। হ্যাঁ, আজে বাজে জায়গায় যাবেন না, আরে বিপদ হতে পারে না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, না তাহলে তো আর যাওয়া যাবে না বোধহয়। হ্যাঁ আচ্ছা, চলেন আপনার সঙ্গে একটু আলাপ করি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, চলেন। হ্যাঁ, তোমার তসবিহ কোথায় রাখবো? ওখানে রেখে দে। আরে ধর, বই দুটো রাখ। আরে পড়ে গেল রে। আচ্ছা পরে তুলিস, একটু রেখে দে, মুছে দে। এই সময় ভাইয়া থাকলে কত হেল্প হতো না আমার। তুই এক কাজ কর, ওকে মোবাইলে জানিয়ে দে এখানে এসে কয়দিন ঘুরে যাক আমারও মনটা ভালো লাগছে না রে আচ্ছা মা একটা কাজ করলে কেমন হয় আমরা এখানে সেটেল হয়ে যাই না কি ব্যাপার মফস্বলের প্রতি হঠাৎ এত আগ্রহ কেন না সত্যি মা খুবই সুন্দর তুমি কলেজে যাওয়ার পরে আমি একটু বেরিয়েছিলাম এদিকে একটা শিববাড়ি আছে একজন সন্ন্যাসী থেকে আধুনিক ধরনের সন্ন্যাসী আমাকে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের কবিতা শোনালো কি বলছিস তুই এই বনে বাজারে গিয়ে তোকে রবীন্দ্রনাথ শুনতে হবে কেন কবে থেকে তুই এত কবিতা প্রেমিক হলি না না বিষয়টাকে তুমি হালকাভাবে নিও না লোকটা আমাকে কি বলেছিল তুমি জানো না কি বলেছেন তো সন্ন্যাসী বাবা আর রবীন্দ্রনাথের কবিতা শোনালো আমি শুধু হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে কয়দিনের জন্য এসে এত ঘোরাফেরা করে তুই আবার কোন ঝামেলায় জড়িয়ে যাস আমার ভয় লাগছে তমাল এলে তুই তার সাথে ঢাকায় চলে যাবি মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি আমি তোমার কলেজে ভর্তি হব কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই প্লিজ মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ আচ্ছা তমাল আসুক তারপর দেখা যাবে এত বড় হয়ে গেছিস নিজের একটু যত্ন করবি কি মাথার চুলটাও পর্যন্ত আমার আছড়ে দিতে হয় তুই করবি না তো কে করবে এত সমস্যা দে আমি করি লাগবে না থাক আমাকেই দে না না থাক লাগবে না বুঝছি মা তুমি আমার ভর্তির ব্যাপারে কি করলে তুই কি সত্যিকার থেকে যাবে নাকি আশ্চর্য তো আমি কি তোমার সাথে ফান করছি তমালের সাথে কথা বলা ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না এই তুমি একটা কথা বললে তুমি বললেই তো ভাইয়া রাজি হবে আর তাছাড়া আমি এখানে থাকলে তোমার তো এক ধরনের একটা হেল্পার হয় ইস কি আমার হেল্পার রে এই ভর দুপুরে শিব বাড়িতে গিয়ে তুই কবিতা শুনবি না আমাকে হেল্প করবি নে ধর না মা আমি শিওর ওখানে আসলে একটা কোনো রহস্য আছে যেটা এখনকার কেউ জানে না এই শুরু হলো গোয়েন্দাগিরি তা তোর সাথে কে কে আছে না তেমন কেন একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে ওর নাম তিতাস আমার মনে হয় ও যদি আমাকে হেল্প করে তাহলে রহস্যটা উদ্ঘাটন করা সম্ভব ঠিক আছে তুই তমালকে ফোন করে দে ও এসে কিছুদিন বেরিয়ে যাক মিঠু মিঠু কলা খাবি শুন না এই যে আয় এদিকে আয় খা না নেই মিঠু মিঠু এই যে কোথায় যাচ্ছেন জি না আমার ফুল লাগবে না ইস ওনার জন্য মনে হয় মালিয়া বসে আছে ফুল ছিঁড়ে দেব কোথায় যাচ্ছেন জি মোবাইলে না মানে আমার ওই একটা মোবাইলে ফোন করতে হবে আচ্ছা আপনি কি আমাদের কলেজে পড়েন জি না ভর্তি হব ভাবছি আপনার অসুবিধা আছে মানে আমাদের এখানকার কলেজে দূর আপনার সাথে এতক্ষণ কথা বলছি আপনার নামটাই জানা হলো ও হ্যাঁ হ্যাঁ তাই তো আমার নাম শ্রাবণ আচ্ছা আপনারা বোধহয় খুব গাছ আর ফুলের পরিচর্যা করেন তাই না এই আর কি ও হ্যাঁ আপনাদের এই গাছ আর ফুলের পরিচর্যা দেখে আমার গাছগুলোর কথা খুব মনে পড়ে গেল আচ্ছা আপনাদের এখানে নার্সারি টার্সারি নেই আছে কিন্তু অনেক দূরে ও অনেক দূরে আচ্ছা তাহলে ঠিক আছে কিন্তু আপনি চাইলে আমি আপনাকে কয়েকটি ফুলের গাছের চারা এনে দিতে পারি আপনি নেবেন হ্যাঁ দেবেন সত্যি দেবেন ও না আপনি দেবেন কেন কেন দিলে কি হয় না দিলে ওই কিছু হয় না ওই যে টবে ফুল গাছগুলোতে বড় বড় ফুল হবে গাছ পরিচর্যা করলে ফুলই ফোটে জি আচ্ছা আপনার নামটা মেঘলা ও আচ্ছা মেঘলা না খুব সুন্দর নাম ক্লাউডি ভালো আচ্ছা আমার খুব জরুরি কাজ আছে আমি তাহলে যাই হ্যাঁ আসি থ্যাংক ইউ দাঁড়ান জি এটা নিয়ে যান। জি। আমি ভাবছি আপনাদের এখানকার কলেজে ডিগ্রিতে ভর্তি হয়ে যাব। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ, আপনাদের এলাকাটা আমার কাছে খুব সুন্দর লাগলো, বিশেষ করে ওই যে শিববাড়ির কথা বললাম না, অদ্ভুত জায়গাটা। আরে কি বলছেন, ওখানে দিন দুপুরে কি হয় আপনি জানেন? কি ভয়ঙ্কর জায়গা। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা, আমার মাও কিন্তু আপনাদের কলেজের টিচার। তাই নাকি? হ্যাঁ। কি নাম? নাহার বানু, কেমিস্ট্রি টিচার। ও নাহার ম্যাডাম আপনার মা? তাকে বলবেন না। হ্যাঁ, কিন্তু মা তো চায় না যে আমি এখানে পড়ি। আপনারা যদি একটু বুঝিয়ে বলতেন। ম্যাডামকে কিভাবে বলবো? বউ বউ এক কাপ চা দিয়ে যা। যা, তার ডাক এসেছে, চা দিয়ে আয়। কত দেখেছি শহর থেকে এখানে এসে ফ্যাশন করে পড়লে আমি এই পরি ওই করি। আপনার জন্য আমার গাছে পানি দেওয়া হচ্ছে না। আবার কোন কুবুদ্ধি চাপলো মাথায়? আমি শুধু কুবুদ্ধি করি না। তোকে তো বিশ্বাস নেই, সারাক্ষণ শুধু মানুষকে নাকাল করিস। মোটেও না। ওই দিন যখন শ্রাবণকে ফুল দিলাম না, ওর চেহারাটা যা হয়েছিল, আমার বাবার ওইটাই মনে পড়ছে। আমার তো মনে হয় তুই শ্রাবণকে পছন্দ করা শুরু করেছিস। মোটেও না, স্রেফ মজা করছি। দেখছি ওর সাথে বন্ধুত্ব করা যায় কিনা। তাই না? ঘুমা। এসো মা, এসো। শ্রাবণ দেখ। আরে আপনি? আমারও তো একই কথা। আপনি এখানে কি করছেন? ওই আপনি বলেছিলেন না ডিম পাড়ার কথা, তো সেটা তো আর বাসায় বসে সম্ভব না, কবিতা পড়ছি। হ্যাঁ শুনো, এ আমার ছোট ছেলে। আমার সাথে আগেই পরিচয় হয়েছে। তাহলে তো ভালোই হলো। তো তুমি বসো, বসে বসে গল্প করো। হ্যাঁ শোনো, দুপুরে কিন্তু এখানে খেয়ে যাবে, ঠিক আছে? হুম। কি গল্প করবেন? তো পড়াশোনা ছাড়া আর কি করা হয়? পড়াশোনা ছাড়া আর যেটা করি সেটাও এক ধরনের পড়াশোনা, কবিতা পড়ি। তাহলে তো আপনার সাথে আমার দুটি মিল রয়েছে। মিল দুটি কি কি? এই তো, আপনিও ফুল ভালোবাসেন, আমিও ফুল ভালোবাসি। ভালো। আপনিও কবিতা ভালোবাসেন, আমিও কবিতা ভালোবাসি। বাহ চমৎকার। তাহলে তো আমরা বন্ধু হতে পারি না? হ্যাঁ, নিষেধ করেছে কি? অবশ্যই বন্ধু হতে পারি। তাহলে বন্ধু যখন হয়েছি তখন একটা কাজ করি, আপনাকে একটা কবিতা পড়ে শোনাই, ঠিক আছে? পড়ি। পড়ি। রোজই ডাকি তোমার নাম ধরে, বলি চারু। হঠাৎ ইচ্ছা হলো আরো কিছু বলি, যাকে বলে সম্ভাষণ। যেমন বলতো সত্যযুগের ভালোবাসায় সবচেয়ে সহজ ডাক, প্রিয়তমে। সেটা আবৃত্তি করেছি মনে মনে, তার উত্তরে মনে মনেই শুনেছি তোমার উচ্চ হাসি। বুঝেছি মন্দ মধুর হাসি এ যুগের নয়, এ যে নয় অবন্তী, নয় উজ্জয়িনী। আটপড়ে নামটাতে দোষ কি হলো, এই তোমার প্রশ্ন। বলি তবে। কাজ ছিল না বেশি, সকাল সকাল ফিরেছি বাসায়, হাতে বিকেলের খবরের কাগজ, বসেছি বারান্দায়, রেলিংয়ে পা দুটো তোলা। হঠাৎ চোখে পড়ল পাশের ঘরে তোমার বৈকালিকী সাজের ধারা। বাঁধছিলে চুল আয়নার সামনে, বেনি পাকিয়ে পাকিয়ে, কাঁটা বিঁধে বিঁধে। এমন মন দিয়ে দেখিনি তোমাকে অনেক দিন, দেখিনি এমন বাঁকা করে মাথা হেলানো চুল বাঁধার কারিগরিতে, এমন দুই হাতের মিতালি চুড়িবালার ঠুনঠুনির তালে, শেষে ওই ধানি রঙের আঁচলখানিতে কোথাও কিছু ঢিল দিলে, আট করলে কোথাও বা কোথাও একটু টেনে দিলে নিচের দিকে কবিরা যেমন ছন্দ বদল করে একটু একটু বাঁকিয়ে চড়িয়ে। আজ আজ প্রথম আমার মনে হলো, কি রে একটা কবিতা শুনবি? বাবা, ভূতের মুখে রামনাম, দুষ্টমি ছেড়ে হঠাৎ সাহিত্য চর্চা। শোন না। ঠিক আছে শোনা। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ করেছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বনিছে বসন। সপিয়া তোমার পরে নতুন মহিমা, আপন করেছে শিল্পী তোমার প্রতিমা। কলেজে যাচ্ছেন? জি জি, আমি কলেজেই যাই। আমাকে নেবেন আপনার সাথে? যাবেন আপনি? না থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের এই বাগানের ফুল গাছ টাছ সুন্দর, বেশ সুন্দর। আপনাকে একটা কথা বলি? না থাক। আচ্ছা বলেন। না থাক, আপনার মনে হয় কলেজে দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। শ্রাবণদের বাসা কোনটা? শ্রাবণ, শ্রাবণদের বাসা ওইদিকে। ওইদিকে মানে সোজা গিয়ে? সোজা গিয়ে বাই বাই। ওই যে ওর মা, মানে ওর মাম্মু কলেজে। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ ওইদিকে, ওইদিকে গিয়ে বাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মা, তুমিও বসে যাও আমাদের সঙ্গে। তোরা আগে খেয়ে নে, আমি পরে খাবো। আহা, একসাথে বসে যাও, খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। মাছটা দিবে আগে। আচ্ছা, কি ঠিকানা দিয়েছো তুমি? আমি তো বাসা খুঁজে পাই না। ও মা, তুমি শেষ পর্যন্ত কিভাবে আসলে? আরে আমি ওই দিক দিয়ে রাস্তা দিয়ে ঢুকে তারপরে এই রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। আচ্ছা, তুমি তাহলে পেছনের রাস্তা দিয়ে এসছো, সেই জন্যই। তাই হবে। বাসাটা কিন্তু এমনিতেই চমৎকার। হ্যাঁ, মফস্বল বাসা হিসাবে খারাপ না, কিন্তু একটু ভিতরে হয়ে গেছে রে। তোমার কলেজ এখান থেকে কত দূর? এখান থেকে কলেজ বেশি দূর না, 5 টাকা রিক্সা ভাড়া। ও, তোর কলেজও তো খুব শিগগিরই খুলছে তাই না? ওই কলেজে আমি আর পড়বো না। পড়বি না মানে? পড়বো না তোমাকে কে বললো? পড়বো, কিন্তু আমি আর ঢাকায় ফিরে যাচ্ছি না। তাহলে তোর পড়ালেখা? কেন, মফস্বলে কি লেখাপড়া হয় না? মা, ওসব ও কি বলছে? ওর মাথায় ভূত চেপেছে, ও গ্রামে থাকবে। আমাকে ছাড়া নাকি ওর একলা থাকতে ভালো লাগে না। ও, তাহলে তোমার সাপোর্ট পেয়ে আজকে ওর এই অবস্থা। সত্যি বলতে কি, এখানে একা একা আমারও ভালো লাগে না। ও থাকাতে আমার কিছুটা রেহাই। ঠিক আছে, তোমরা মা ছেলে মিলে যা খুশি তাই করো, আমার আর কোনো দায়িত্ব থাকবে না। কিন্তু আমার দায়িত্ব আছে। কি? কি আমার জন্য কি গ্রামে কোনো মাস্টারই ঠিক করেছে নাকি? মাস্টার বলে অবজ্ঞা করছিস কেন? মানুষ গড়ার কারিগর, এই পেশার আনন্দই আলাদা। আহ কি আনন্দ! খোলা আকাশের নিচে বেতন আর ভাতার জন্য আন্দোলন করে মরে মানুষ গড়ার কারিগর। তোকে আর জ্ঞান দিতে হবে না। আমি ভাবছি তোকে একটা বিয়ে দিয়ে ওর বদলে সত্যিকারে একটা হেল্পিং হ্যান্ড নিয়ে আসবো। আচ্ছা, তুমি যেভাবে সিরিয়াসলি বলছো, তুমি আবার কাউকে কথা দিয়ে ফেলোনি তো? মেয়ে একটা পছন্দ হয়েছে, এখন তোর পছন্দ হলেই হলো। তুমি কি বলো মা? ভাইয়া বিয়ে করবে জেন্টাল লেডি, তাই না ভাইয়া? ইংরেজিতে কথা বলবে, আইস টু ফেস টু লাইস। আর তুমি এখানে মাঝখান থেকে একটা গ্রামের মেয়ে খুঁজতে আসছো। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আমি আপনাকে চিনি, আপনি তমল ভাইয়া না? জি, মানে আমি আপনাকে ঠিকই চিনেছি। জি, আচ্ছা, মানে এখানে বাজারটা কোন দিকে বা আশেপাশে কোনো দোকান আছে? হুম, পুলারটেকই বাজার আছে। পুলারটেকটা কোন দিকে? পুলারটেকটা সামনে গিয়ে হাতের ডান পাশে, ওখানেই বাজার। ও মানে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে? জি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর লোকটা কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে। আরে এটা তো ভয় পাওয়ার কিছু নাই, মনি ঋষিরা এইভাবেই তো কথা বলে। থাক তুই তোর মনি ঋষি নিয়ে, আমি গেলাম। গেলাম মানে? এই তুই এদিকে কোথায় যাস? তাহলে আমরা যাবো তো এদিকে। ও আচ্ছা, তোর জীবনটা খুব মজার, তাই না? কীরকম মজার? তোর মা টিচার, তোর বড় ভাই বড় চাকরি করে, তুই তো স্বাধীন। এর চেয়ে সুন্দর লাইফ আর কী হতে পারে বল? হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা শ্রাবণ, তুই কি কখনো প্রেমে পড়েছিস? প্রেমে না, এখনো পড়ি নাই, তবে যে কোনো সময় কাত হয়ে যেতে পারি। দেখিস তুই আবার আমার উপরে চড়া হইস না। আচ্ছা দোস্ত, তোর কি প্রমিস ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। শোনো দোস্ত, যদি তুমি মমিন হও, জয়ী তুমি হবেই, হতাশ হও না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা তাহলে আজকে আসি। যাবেন? ঠিক আছে। সুন্দর কথা ধরে রাখা যায় না। কে সুন্দর? আপনারা দুজনই। আমি সুন্দর না, মৌ সুন্দর। না, আপনি জানেন না, সুন্দরের নিজস্ব কোনো সংজ্ঞা নেই। সুন্দর সুন্দরী। আপনি তো বেশ সুন্দর করে কথা বলতে পারেন। তার পারলাম কই। ঠিক আছে, আজকে আমরা যাই। হ্যাঁ যাবেনই তো, এসছেন যখন, এত তাড়া কিসের? শ্রাবণ চলে আসবে। আমি তো যেতে যাচ্ছি না, মো মনে হয় লজ্জা পাচ্ছে। না না, সন্ধ্যা হয়ে আসছে তো, তাই। আমরা তাহলে আজকে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আসবেন। আপনি আমাদের বাসায় আসবেন? ঠিক আছে, আমাদের বাসায় আসলে খুব খুশি হব। আচ্ছা, থ্যাংক ইউ। সুন্দরের নিজস্ব কোনো সংজ্ঞা নেই। সুন্দর সুন্দর। আরে আসুন আসুন আসুন। দুপুর 11টার সময় সকালের নাস্তা ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে খাবেন তো আপনি নাস্তা প্লিজ না আমি নাস্তা করে এসেছি আচ্ছা চা খাওয়া যেতে পারে ঠিক আছে তারপর আর কি অবস্থা ভালো আপনার ভাই তো আমার এখানে এসেছি দেখছি আমি একটা কথা বলবো আপনি কিছু মনে করবেন না তো না বলেন আপনাকে আসলে আমার খুব খুব ভালো লেগেছে আপনি জি হ্যাঁ আপনার সঙ্গে কথা বলতে এলাম চলুন বসি কি খাবেন চা না অন্য কিছু না অন্য কিছু না শুধু চা হলেই চলবে আচ্ছা একটু আসেন আপনার দেয়া ফুল গাছে প্রথম ফুল ফুটলো এগুলো আপনার